হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন হচ্ছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন আমার সকালে রুটি রুটি বানানো হয়ে গিয়েছে, এখনো খাইনি। 7:30 বাজে, একটু পরে খাবো। আর আজকে আবার আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো, আমি বলেছিলাম মায়ের শরীরটা ভীষণ অসুস্থ। তো এখান থেকে বাড়িতে গেল, তখন একটু ঠিক ছিল, তো কালকে থেকে নাকি আবার প্রচণ্ড খারাপ হয়েছে শরীর। তো আজকে আবার হসপিটালে নিয়ে আসছে, জানি না কী হবে, অ্যাডমিট করবে না ওষুধ দিয়ে ছেড়ে দেবে। যদি ওষুধ দিয়ে ছেড়ে দেয় তাহলে ভাবছি কদিন আমার এখানে এনে রাখবো আবার, আর যদি অ্যাডমিট করে তাহলে তো আর কী করবো। তো সকাল থেকে অত ভালোও লাগছে না। তো পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন এই যে সে সকালে বললাম মায়ের সঙ্গে, তারপর আর কথা হয়নি। তো ওরা আস্তে আস্তে হয়তো 10টার বেশি হয়ে যাবে, এখন 10টা বাজেনি। তো এখন আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই, দেখি তারপরে কি বলে। মেডিকেলে আসলে ছেলে যে পিছনে দুষ্টুমি করছে। গুড মর্নিং, চলো আগে আগে বলো গুড মর্নিং। এবার রাধে রাধে করো, বলো ভালো আছো? ভালো। বলো স্কুলে যাই। স্কুলে স্কুলে চলো যাই। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, আর দেখো ছেলের জন্য আমি এই যে এখন খাওয়া রেডি করছি। আর এটি কিন্তু একটা রেডিমেড ফুড যা বাজারে কিনতে পাওয়া যায়। দেখো এই ফুডটা ছেলে ভীষণ ভালো খায় এটা। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, করিনি, আজকে আবার আবার করছি। তো দেখো মাথায় তেল দিয়ে মাথা চিপচিপা করে রেখেছি, আজকে করবো শ্যাম্পু। তো এখন যাচ্ছি একটু কচু শাক কেটে নিয়ে এসে, কচু শাক খেতে ইচ্ছা হচ্ছে। আবার 2 তারিখে মহালয়া হয়ে গেলে তারপরে তো আর অনেকদিন খেতে পারবো না, এখন যাই কেটে নিয়ে এসে। দেখো এইটা নিয়েছি, জানি না এটা থেকে কাটবে কি না। আর আমার না যে দাওয়াছানাগুলো হয় সেগুলোর দরকার আমার পড়ে না, খুব কম। সে বাবাই সবসময় রাখে গুছিয়ে, তো বাবা বাড়িতে নেই, আমি একটাও খুঁজে পেলাম না, তাই এটা নিয়েছি। যে দেখি ও হয়ে যাবে, কচু তো এটা থেকে কেটে নিতে পারবো। এখন যাই কেটে নিয়ে আসি মিষ্টি রাতে। আর দেখো সব এখান থেকে পলি পড়ে গেছে, এই যে কচু শাক দেখো এখানে আছে, এখান থেকেই নেব। কিন্তু মনে হচ্ছে যেন কাদামাটি লেগে গেছে পুরো, দাঁড়া উঠেনি। তো কচু শাকটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম, আর এখানে দেখো মাছ ভাজা করেছি, কচু শাক রান্না করেছি, আর এই যে ডিমের ঝোল করেছি আলু দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এই যে বিকালবেলা জামা কাপড় যা ধুয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে, তো সেগুলো এনে এখন বিছানার উপর রেখে দিয়েছি। এখন এগুলো একে একে সব গুছিয়ে নেব। আর জানো তো মাকে হসপিটালে অ্যাডমিট করেছে, তো হসপিটালে আছে, আর আমি এখনও যেতে পারিনি, কারণ আমার ছেলেটার শরীর ভালো নেই, সে কারণে আমি এখনও যাইনি। ওরও না মানে সর্দি লেগে গেছে, এই কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, তো ওয়েদার এত খারাপ। আর ছোট বাচ্চা, ও তো মানে কখন কি হবে কি করে বলবো বলো। তো সেই কারণে এখন ছেলের সর্দি লেগেছে, তো সেই কারণে আমি আর যাইনি। মাও বললো আসতে হবে না, থাক ওর শরীরটা একটু ঠিক হোক, আমি তখন ঠিকই আছি। তো মা এখনও অ্যাডমিট আছে, জানি না সোমবারে ছাড়বে কি না। তো দেখি সোমবারে যদি না ছাড়ে তাহলে একবার যাওয়ার চেষ্টা করব। আর ওই যে ছেলে ওখানে বসে আছে, আর ও একটু পরে পরে শুধু আমার কাছে এসে মাম্মা নাকে মুছে দাও, জল জল এরকম করছে, মানে নাক থেকে ঘন ঘন শুধু জল পড়ছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পিছনে আমি জামা কাপড় কিছুটা ধুয়ে বাইরে মেলে দিয়েছি, আর বাকিটাই যে রুমে এনে দিয়েছে, কারণ ছেলের জামা কাপড়গুলো তো শুকানো অবশ্যই দরকার। এগুলো শুকিয়ে নিয়েছি আগেই, সেগুলো সব ভাঁজ করে এখন রেখে দিচ্ছি, আর বাকি যেগুলো ধুয়েছি সেগুলো এই যে এখন পিছনে রশিতে মেলে দিয়েছি। আর দেখো ছেলে কী দুষ্টুমি করছে, একবার শুয়ে আছে, একবার বসে বসে কার্টুন দেখছে। আর ওকে ফোনটা একটু চালিয়ে দিয়েছি, না হলে না ও জামা কাপড় একদম আমাকে গোছাতে দিচ্ছিল না। আর শুধু এসে আমি যেগুলো ফোল্ড করে রাখছি সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে ফেলে দিচ্ছিল, তাই আমি বলছি অল্পটা সময় দিয়ে তারপরে জামা কাপড়টা একটু গুছিয়ে নিই। তো দেখো আমার জামা কাপড় যা ছিল আমি ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছেলেরগুলো সামনে রাখা আছে, এই যে আমার নাইটি এইটিগুলো সব এই যে ফোল্ড ফোল্ড করে রেখেছি।
আর এই যে একটা বালিশের ওষার দেখতে পাচ্ছ, এই বালিশের কভারটা না আমি কিন্তু পুরো বেডশিট এটা আমি না মিশো থেকে নিয়েছি। আর সত্যি বলছি যে দাম হিসাবে না খুব ভালো এসেছে জানো তো, ভীষণই ভালো। আমি কি করি জানো তো, আমার বেডশিটগুলো না সাইডে চার কোণায় চারটে এরকম মানে বেডশিটের কোণা ধরে ধরে গিট দিয়ে তারপরে বেডশিটটা টানাই, মানে বেডশিটটা গাদ্দার উপরে বিছাই। তাহলে কী হয় বলো তো, বেডশিটটা একদম টান টানা থাকে আর ঘন ঘন এরকম মানে গুছিয়ে যায় না। তো সেই কারণে আমি বলছি কি, ইলাস্টিকওয়ালাটা যখন পাওয়াই যাচ্ছে তখন একটা নিয়েই দেখি না কেমন হয়। তো আমি এটা নিয়েছি কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো। আর যেদিন আমি এই যে ধুয়ে ধুয়ে দিয়েছি, এখনও বিছানায় মানে গাদ্দায় লাগাইনি, তো যেদিন আমি গাদ্দায় বিছিয়ে নেবো সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এর একটাই সমস্যা, শুধু ভালো করে ভাঁজ করা যাচ্ছে না দেখে বুঝতেই পারছো। আর বাকি কিন্তু যে সত্যি বলছি রেট হিসেবে ভীষণ ভালো, তোমরা একবার যদি নিতে চাও তো গিয়ে একবার দেখতে পারো। আমি মিশো থেকে নিয়েছি, আর দেখো আমার ছেলে কী করছে, লাফালাফি করছে, ওর শরীর ভালো না, তারপরেও দেখো ওকে দেখে মনে হচ্ছে যে ওর শরীরটা ভালো না। তো চলো দেখো, বারে বারে নাক থেকে জল পড়ছে আর আমি একটু একটু করে মুছে দিচ্ছি। আর বোনা একদম হাত দিতে দিচ্ছে না, কারণ মুছতে মুছতে না ব্যথা হয়ে গিয়েছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে